নমস্কার আমি মৃগঙ্কা শুরু করছি নজরে রাজ্য। ভারত বিখ্যাত মেডিকেল হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরো সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মন, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদ জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। গলায় আটকে গিয়েছিল 4.5 ফুটের বল্লম, আর তা বের করতে অপারেশন থিয়েটারে ডাকা হলো ওয়েল্ডিং মিস্ত্রিকে। বৈদ্যুতিক করাত দিয়ে বর্ষার মোটা অংশ কাটার পর বাকি সরু অংশটি বের করা হয়। এই বিরল ঘটনার সাক্ষী রইল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের ইএনটি বিভাগ। প্রসঙ্গত, রবিবার সকালে বন্ধুদের সাথে বেজি শিকার করতে বেরিয়েছিল হেমন্ত বেসরা। সেই সময় হঠাৎই তার বল্লম ষড়যন্ত্র খাদ্যনালী ভেদ করে শিকদারার পাশ দিয়ে ঢুকে যায়। অন্যান্য দিনের মতো প্রচন্ড ভিড় ছিল অফিসে, কর্মচারীদের কর্মব্যস্ততা তুঙ্গে। সেই সময় পাগল সেজে পোস্ট অফিসে ঢুকেছিল চোর। কৃষ্ণনগর প্রধান পোস্ট অফিসে তখন লোকজনে ভরা, আধিকারিকেরাও নিজেদের কাজে ব্যস্ত। এরই মধ্যে এক কর্মীর টেবিল থেকে 50,000 টাকা নিয়ে চম্পট দিল চোর। মঙ্গলবার এমন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণনগরে। বাংলায় নিষিদ্ধ হয়েছে পরিচালক সুদীপ্ত সেনের বিতর্কিত ছবি দ্য কেরালা স্টোরি। সোমবার নবান্ন থেকে এই ছবিকে গোটা রাজ্যে নিষিদ্ধ করার ঘোষণা করেছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তকে মতামত প্রকাশের স্বাধীনতার ওপর বড়সড় আক্রমণ বলে সম্বোধন করে সিনে পরিচালক এবং ইন্ডিয়ান ফিল্ম এবং টেলিভিশন ডিরেক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত। বছরের শুরু থেকে একেবারে অন্য মেজাজে রুক্মিণী মৈত্র। একটার পর একটা আইকনিক সব চরিত্রে তিনি অভিনয় করে চলেছেন, কখনো বিনোদিনী তো কখনো সত্যবতী। এবার গুঞ্জন দ্রৌপদীর ভূমিকায় দেখা যাবে তাকে। প্রথম ছবিতেই দুর্দান্ত অভিনয়ে জিতে নিয়েছেন দর্শকদের মন। শোনা যাচ্ছে রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় হবে মহাভারত, সেখানে দ্রৌপদী হিসেবে থাকবেন রুক্মিণী। এই ছবিতে তার বিপরীতে রয়েছে জিৎ। এখনকার মতো নজরে রাজ্য এই পর্যন্তই, চোখ রাখুন পরবর্তী খবরে। নমস্কার।